আসসালামু আলাইকুম সকলকে। আজ বছরের শেষ দিন, অর্থাৎ 2023 সালের শেষ দিন। আমি এখন সেই দিন উপলক্ষে যাইতেছি। আমার সব থেকে জাপানি প্রিয় খাবারের মধ্যে একটা খাবার আছে, নাম সুশি, এবং অবশ্যই তার সাথে তেম্পুরাও আছে। এখন যাইতেছি কুরাজুশি নামক সুশির দোকানে। এটা সব থেকে সস্তা দোকানের মধ্যে একটা। জাপানিরা প্রতি বছরের ডিসেম্বর মাসে শেষ সপ্তাহের দিকে একটা ইভেন্ট পালন করে, ইভেন্ট অবশ্য না, পার্টি বলা যায়, কারণ এটা মূলত পার্টি। ওরা করে কি, চলতি বছরে যত দুঃখ কষ্ট আছে সব কিছু ভুলে ভুলে গিয়ে নতুন বছরটা নতুন করে শুরু করার জন্য ওরা একটা মদ পার্টি টাইপের করে। মদ হোক বা যে কোনো ধরনের পার্টি হোক, যেহেতু এদের এখানে মদটা পানির মতো খাই, তো মদটা থাকেই। তো এই পার্টিটার নাম ওরা দেয় বৌনেনকাই, জাপানিতে বলা হয় বৌনেনকাই, যেটার বাংলা অর্থ দাঁড়ায় বছর ভোলার পার্টি। অর্থাৎ এই পার্টিতে ওরা মনের মতো, ইচ্ছা মতো, একদম মন প্রাণ ভরে ড্রিঙ্ক করে, মদ পান করে, এবং নতুন বছরটা মানে এই মদ পান করার মাধ্যমে সব কিছু দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছরটা আবার নতুন করে শুরু করবে, এই প্রত্যাশা নিয়েই আর কি এই বৌনেন কাই জিনিসটা পালন করে। তো আমি যেহেতু মুসলিম, আমার জন্য তো আর এসব না, তো ওই জায়গা থেকে আর কি আসছি আজকে এই কুরাজুশিতে সুশি খাইতে। এটা হলো মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়, কাঁচা মাছ বিশেষ করে, কারণ সুশি মূলত কাঁচা মাছ, তো আমি কাঁচাটা খুব বেশি খাই না। একটা আছে চিংড়ি মাছ ভাজি করা, যেটাকে বলা হয় তেম্পুরা, আর একটা আছে চিজ দেওয়া থাকে সুশির উপর, ওটা একটু একটু ভাজি করা থাকে, অনেক ভালো লাগে। আর কিছু থাকে সালাদের সুশি, অনেক মজাই লাগে খেতে। আমার খাবার একদম বুলেট গতিতে চলে এসেছে, এখন জাপানি হাসি অর্থাৎ চপস্টিক দিয়ে খাওয়া শুরু করব। এইটা আমার সবথেকে প্রিয় খাবারের মধ্যে একটা, যাকে বলা হয় তেম্পুরা অর্থাৎ চিংড়ি মাছ ফ্রাই ভাজি করা, অনেক মজা এবং অনেক সুস্বাদু। এই 1.5 বছরে জাপানের এই চপস্টিক ধরা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লা বলেই শুরু করলাম খাওয়া। এটা ছিল একটা চিংড়ি মাছের সুশি, যেটার উপর চিজ দিয়ে খুব সুন্দরভাবে একটু অল্প ফ্রাই করা মতো, অনেক সুস্বাদু ছিল। আপনারা আবার আমার খাওয়ার গতি দেখে ভয় পাইয়েন না, আমি অতটা রাক্ষস না। এটা মূলত টাইম লাপস দিয়ে ভিডিও করা, এজন্য খুব দ্রুত ভিডিওটা হয়েছিল। তো উপরের ওই ট্যাবলেটের মাধ্যমে সুশি অর্ডার করলে ভেতর থেকে ওরা খুব সুন্দরভাবে এগুলো প্রস্তুত করে, এবং প্রস্তুত করা হয়ে গেলে ওরা এই ট্রেনের এই প্ল্যাটফর্মের মতো এই পাতের উপর ছেড়ে দেয়, এবং যেখান থেকে অর্ডার করা হয়েছিল, যে খাবারগুলো অর্ডার করেছে, একদম ঠিক সেখানে গিয়েই এই খাবারগুলো থামে, এবং এইখান থেকে নিয়ে নিজেদেরকে নিয়ে খেতে হয়। দেখেন এদের প্রযুক্তি কত সুন্দর, মানে এক্সট্রা এমপ্লয়ি ছাড়াই এই খাবারগুলো তারা সার্ভ করতেছে। আজকে এতগুলো খাইছি, দেখি কয়টা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা, 13 প্লেট। আবার শেষ, এখন প্লেটগুলা কি হবে, কে নিয়ে যাবে এই প্লেটগুলা, কোনো চিন্তা নাই। এই যে এখানে যে মুখটা আছে, এই মুখটার ভিতরে পাঁচটা পাঁচটা করে প্লেট ঢুকাইলে সুন্দর একটা গেম খেলা যায়। তো আমি এখন প্রথমে পাঁচটা প্লেট এখানে ঢুকাবো, এবং এটা একদম ঠিক নদীতে ভাসতে ভাসতে যেরকম কোনো ভেলা বা কোনো ভাসমান জিনিস চলে যায়, প্লেটগুলোও ওর ভেতরে যে পানি আছে পানিতে ভাসতে ভাসতে জায়গাতে চলে গেছে। এবং এটা হলো গেম, ওই গেমটাতে আমি একদম ফলাফল দেখা যাক কী হয়, হেরে গেছি। তিনটা সুযোগ পেয়েছিলাম, তিনটা সুযোগেই আর কি গেমে হেরে যাই। এখন পালা কিভাবে বিল পরিশোধ করব। তো এখানে কিউআর কোডটা ধরলে অটোমেটিকলি মেশিনে বিলটা চলে আসে, তো এভাবেই এখানে আর কি এই প্রসেসিংটা করতে হয়। প্রসেসিং করার পর যেখানে কিভাবে আমি টাকাটা পে করব, ক্যাশ পে করব নাকি ক্রেডিট কার্ড দিয়ে করব, তো ক্যাশের ক্ষেত্রে
এখানে টাকাটা ঢুকাই দিলে আর কি বিলটা পরিশোধ হয়ে যায়। প্রথমত আমি একটু ভুলভাবে হয়তো বা টাকাগুলো প্রবেশ করিয়েছিলাম, পরবর্তীতে পুনরায় সঠিকভাবে প্রবেশ করলে আমার বিলটা পরিশোধ হয়, ভাঙতি টাকাটা বের হয়ে আসবে, অর্থাৎ খুচরা টাকা আমি যে টাকাটা পাবো এই টাকাটা এই যে এখানে উৎসুরি লেখা আছে, আমার রিসিট বেরোইলো এবং এই যে আমার ফেরতযোগ্য টাকাটাও বেরোইলো। তো এভাবেই মূলত কুড়াজুষিতে খেতে হয়। খাওয়া শেষে বাসায় ফেরার পথে দেখি খুব সুন্দরভাবে এই চাকাটা ঘুরতেছে, এটা একটা পার্কের ভেতরে আছে। তো এই জিনিসটা উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে 5 কিলোমিটার হাঁটতে হাঁটতে ক্যাম্পাসে ফিরলাম। এই ছিল মূলত আজকের ভিডিও, শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।